ন্যাচারাল সিটি ফ্ল্যাট ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে মঙ্গলবার নাগেরবাজার রোড অবরোধ করা হয়। তাদের দাবি, ফ্ল্যাটের প্রমোটাররা তাদের প্রতারিত করেছে। মোট 600টি পরিবার বসবাস করেন এই কমপ্লেক্সে। এখানকার বাসিন্দারা 24 আওয়ার্স টিভির প্রতিনিধিকে জানান, প্রমোটার বেআইনিভাবে এই জায়গা তৈরি করেছে। এখানে না আছে কোনো লিফট লাইসেন্স, না ফায়ার লাইসেন্স, এমনকি বাসিন্দারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট পর্যন্ত পাননি। দীর্ঘদিন ধরে তারা প্রমোটারকে বলেও এর কোনো মীমাংসা হয়নি, তাই তারা পথে নামতে বাধ্য হয়েছেন। পরে পুলিশের মধ্যস্থতায় তারা কর্পোরেশনের আধিকারিকের সঙ্গে দেখা করেন এবং এর সমাধানের দাবি করেন। সরকারের বিভিন্ন প্রশাসনকে লিখিতভাবে বারবার জানাচ্ছি যে আমাদের প্রমোটার এখানে ইললিগাল কাজ করছে। আজ পর্যন্ত আমাদের লিফটের লাইসেন্স নেই, আমাদের ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই, আমাদের যে আমরা জেনারেটরের জন্য পয়সা দিয়েছিলাম ওটাও নেই। কিন্তু এই বার ছাড়া প্রমোটার 1 কোটি টাকা মিউনিসিপ্যালিটিকে দিয়েছে যেন ওখানেও ইললিগালভাবে বাজার বানাতে পারে, আমাদের খালি জায়গাতে পার্কিং বানাতে পারে। এই জন্য আজকে আমাদেরকে এখানে আসতে হচ্ছে কি সরকার কো ট্যাক্স মিলে। আর হামলোক চুকি খুদ নিয়ম কানুন কে অন্দর মে রহনে ওয়ালে হ্যাঁ, ইসলিয়ে হম সরকার সে চাহতে হ্যাঁ কি ও নিয়মিত করে হামারে কমপ্লেক্স কো, আর হামসে জো ভি উনকা ট্যাক্স বনতা হ্যায় ও লে। কিছু নেই, কিছু নেই, আমরা চাই জেনারেটর চালু নেই, কিছু নেই, ফায়ার লাইসেন্স নেই। যত ওপেন স্পেস আমরা টাকা দিয়েছি সেই ওপেন স্পেসকে আবার বিক্রি করে দিয়েছে টাকা নিয়ে। তো আমাদের যে টাকা দেওয়া হলো সেটা কি হলো? আর আমাদের সিসি এখন অবধি হয়নি, যতগুলো লিফট তার রেজিস্ট্রেশন হয়নি। কোনোদিন যদি কোথাও হাদসা হয়ে যায় কেউ জিম্মেদারি দিতে পারবে না, প্রথম কথা। তারপরে আমাদের সিসি হয়নি, মিউটেশন হতে পারছে না, আমাদের যে সব জিনিস ইললিগাল হচ্ছে। আমরা ট্যাক্স দিতে চাইছি, তাহলে প্ল্যানটা রিনিউ করেছে না, আমার খাবার আমরা 600টা ফ্যামিলি ন্যাচারাল সিটিতে থাকি, আমরা শান্তিভাবে থাকতে চাইছি, কিন্তু আমাদের প্রমোটার থাকতে দেবে না। ওর আমাদের যে ওপেন স্পেস আছে যেখানে আমাদের বাচ্চারা খেলা করে, বুড়ো আমাদের যে মানে আপনার সিনিয়র সিটিজেন আরে ওরা ওখানে ওয়াকিং করে, ওই সব জায়গা কেড়ে নিচ্ছে আমাদের হাত থেকে, পার্কিং দিচ্ছে, দোকান বানাচ্ছে, তাহলে আমরা বাচ্চা খেলবে কি করে? আমাদের সিনিয়র সিটিজেন আমাদের পয়সা দেওয়া আছে, এক একটা জায়গায় আমরা কষ্ট করে এক একটা পয়সা জমা করে আমরা নিজের নিজের ফ্ল্যাট কিনেছি, আমাদের এই ইনকামের জন্য আমরা ফ্ল্যাট কিনেছি, আমরা কিচ্ছু পাইনি, সবকিছু আমাদের ইললিগাল আছে। আমরা ট্যাক্স দিতে চাইছি কিন্তু আমরা দিতেই পারছি না, তার জন্যই মিউনিসিপ্যালিটি এসেছেন। আমি তো
তাহলে ওটা ওর জন্য আপনারা 1 কোটি টাকা নিয়েছেন বাবলি দাস রিপোর্ট 24 আওয়ার্স টিভি।